প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শীতের তীব্রতা। শীত বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রা আসলে অচল হয়ে পড়েছে। বাতাসের সর্বনিম্ন ও সর্বোচ্চ আর্দ্রতার কাছাকাছি আসায় আসলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আপনারা তো জানেন যে আসলে বরাবরই উত্তরবঙ্গে শীতের দাপট বরাবরই বেশি থাকে, তার ব্যতিক্রম এবারও ঘটেনি। জলঢাকা উপজেলার চত্বরের দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে এবারের গত কয়েক বছরের তুলনায় শীত আগাম চলে এসেছে, বিশেষ করে হিমালয় পর্বত শৃঙ্গ আমাদের এলাকার খুব কাছাকাছি থাকার কারণে আসলে এই শীতের প্রকোপটি বেশি হচ্ছে। আর তাছাড়া দিনের বেলা সূর্যের দেখা মেলে না, একটু দুপুরের পর একটু সূর্য দেখা গেলেও পরবর্তীতে সন্ধ্যার পর সেই আগের মতোই ঠান্ডা শুরু হয়। এই প্রচণ্ড ঠান্ডায় মানুষ ঘরের বাইরে যেতে না পারায় রাস্তাঘাট ও হাট বাজার অনেকটাই ফাঁকা। একই সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপথ। চারিদিক অন্ধকারশূন্য আবহাওয়ার মাঝে মোটামুটি কুয়া। প্রিয় দর্শক, এই ছিল জলঢাকার অবস্থা আজকের। আপনারা পরবর্তী আপডেটের জন্য জলঢাকা নিউজের সঙ্গে থাকবেন।